পর আগের থেকে জোর করে টাকা আদায় করে শেষমেশ কী করলো শিমুল? সত্যিটা এবার সামনে আসবে সবার। জি বাংলায় শুরু হওয়া নতুন ধারাবাহিক কার কাছে কই মনের কথায় শিমুলের অভিনয় বেশ নজর কাড়ছে দর্শকদের। ধারাবাহিকে শিমুলের সাথে এবং তার শাশুড়ি সুন্দর মিলেমিশে থাকা এক সম্পর্কের রসায়ন সাধারণ দর্শকদের কাছে আকর্ষণীয় মনোভাব সৃষ্টি করেছে। সম্প্রতি ধারাবাহিকে দেখা যাচ্ছে শিমুলকে বিষ খাওয়ানোর অপরাধে পরাগ এবং পলাশকে ভয় দেখিয়ে জোর করে পলাশের থেকে 500,000 টাকা আদায় করেছে শিমুল। শিমুলের এই কার্যকলাপে তার শাশুড়ি মা থেকে শুরু করে তার বন্ধুবান্ধবরা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এমনকি তার বাপের বাড়ির লোকেরাও শিমুলকে কথা শোনাতে ছাড়েনি, কেউ বোঝেনি শিমুলের মনের কথা। কেন শিমুল জোর করে তার স্বামীর থেকে জোর জুলুম করে অতগুলো টাকা আদায় করেছে তা নিয়ে বেশ কৌতূহল তার পরিবারের লোকজনদের। তবে শিমুলের পাশে কেউ থাকুক আর না থাকুক, শিমুলের ননদ তার পাশে আছে সবসময়। সত্যি শিমুল এবং তার ননদের মধ্যে যে সুন্দর সম্পর্ক দেখতে পায় তা বোধহয় রক্তের সম্পর্কের মধ্যেও পাওয়া যায় না। কিন্তু প্রশ্ন হলো, শিমুল এতগুলো টাকা নিয়ে করবে কি? আসলে শিমুল নিজের জন্য কখনোই ভাবে না, সে সবসময় পরিবারের লোকের মুখে হাসি ফোটাতে চায়। তাই শাশুড়ি মায়ের জন্য নিজের গয়না বিক্রি করে ঘুরতে যাওয়ার বন্দোবস্ত করে দিয়েছিল। ঠিক তেমনই তার ননদের মতো দিদির জন্য যাতে ভবিষ্যতে কোনো অর্থের অভাব না হয় সেই কারণেই শিমুল বড় মানের পরিচয় দিয়ে তার স্বামীর থেকে আদায় করা 500,000 টাকা তার ননদের নামে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে তার নামে জমা করার জন্য গিয়েছে। যদিও তার এই কার্যকলাপ চাপানি জানাজানি হয়েছে তার পরিবারের সকলের মধ্যে, আর যারা শিমুলকে ভুল বুঝছিল, শিমুলকে নানান কটু কথা ও দুঃখজনক কথা বলে ছোট করেছিল, তারা শিমুলের এই উদ্যোগকে পাশে দাঁড়াবে? তাহলে কি এবার শিমুলের আসল উদ্দেশ্য জেনে তাকে আবার ক্ষমা করে দেবে তার বাড়ির লোকজন? পলাশ পরাগ কি আবারও শিমুলকে অপদস্থ করার জন্য নতুন কোনো ফন্দি আঁটবে? ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে নতুন কী ধামাকা আসতে চলেছে তা নিয়ে মুখিয়া দর্শক মহল। তাই একদম মিস করবেন না প্রতিদিন সন্ধ্যে 6:30 জি বাংলার পর্দায় দেখতে কার কাছে কই মনের কথা।